লিভার ভালো রাখতে ঘরেই বানিয়ে পান করুন এই চারটি পানীয়। প্রতিনিয়ত আমাদের শরীরে আমাদের অজান্তেই জমা হয় নানা রকম দূষিত উপাদান ও টক্সিন। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলেই সেই সব টক্সিন দূর করে, শরীরকে রাখে সুস্থ ও দূষণমুক্ত। তাহলে নিজের শরীরের সেসব অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখাও কি আমাদের দায়িত্ব না? আমাদের শরীরের এমনই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার, যার মূল কাজই শরীর থেকে টক্সিন দূর করা, সাথে করে পুষ্টি নিয়ন্ত্রণ, পিত্ত নিঃসরণ, এনজাইম ক্ষরণের মতো গুরুত্বপূর্ণ কাজও। কোনো কারণে লিভার বিকল হয়ে গেলে কিন্তু দেখা দিতে পারে বড় ধরনের বিপত্তি। যদি বলি কয়েকটি পানীয়ই পারবে আপনার লিভার নিয়ে চিন্তা দূর করতে, আশ্চর্য হওয়ার কিছু নেই, ভিডিওটি দেখলেই পাবেন সব প্রশ্নের উত্তর। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি, সঠিক জানুন সুস্থ থাকুন। আসুন শিখে নিই লিভার ভালো রাখার জন্য চারটি সহজ পানীয় বানানোর রেসিপি, যা আপনি বানাতে পারবেন বাড়তি ঝামেলা ছাড়া নিজের ঘরেই। কুসুম গরম লেবু পানি, এটি বানাতে যা যা লাগবে: একটি মাঝারি সাইজের লেবু, 200 মিলিলিটার কুসুম গরম পানি। পানি হালকা গরম করে নিন, বলক ওঠানোর প্রয়োজন নেই। তারপর তাতে লেবুর রস মিশিয়ে রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে পান করার অভ্যাস করুন। টানা 3 সপ্তাহ এই নিয়ম নিয়মিত মেনে চলে দেখুন, টক্সিন মুক্ত শরীরে নিজেই ভালো বোধ করবেন ভেতর থেকে। ক্যামোমিল চা, এটি তৈরি করতে যা যা লাগছে: ক্যামোমিল ফুল বা এর প্যাকেটজাত চা 1 চামচ, 250 মিলিলিটার পানি। একটি পাত্রে 250 মিলিলিটার পানি গরম করুন, তারপর তাতে 1 চামচ প্যাকেটের ক্যামোমিল ফুল বা চা দিয়ে ভালোভাবে জাল দিন। রং উঠে আসলে চুলা বন্ধ করে 10 মিনিট থাকতে দিন, তারপর ছাঁকনিতে ছেঁকে পান করুন প্রতি রাতে। এই সুগন্ধিযুক্ত ফুলটি বাংলাদেশে তেমন সহজলভ্য না, তবে এই ফুলের প্যাকেটজাত চা একটু খুঁজলেই বিভিন্ন সুপার শপে পাওয়া যাবে। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই ফুলের নির্যাসযুক্ত চা নিয়মিত পানে লিভার দূষণমুক্ত থাকে। পুদিনা চা বা পেপারমিন্ট টি, এটি বানাতে যা যা লাগছে: 250 মিলিলিটার পানি, 2 টেবিল চামচ পুদিনা পাতা। একটি পাত্রে পানি গরম করে তাতে পুদিনা পাতা দিয়ে রং ও গন্ধ উঠে আসা পর্যন্ত জাল দিন। তারপর চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে ছাঁকনিতে ছেঁকে পানীয়টি পান করুন প্রতি রাতে ঘুমানোর আগে। সুপার শপে প্যাকেটজাত পুদিনা চা ছাড়াও তাজা পুদিনা পাতা বাজারে পাওয়া যায়। অনেকে ঘরের বারান্দাতেও ছোট টবে পুদিনা গাছ লাগায়, যা ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি খাওয়াও যায়। আদা লেবুর চা, এটি বানাতে যা যা লাগছে: 5 সেন্টিমিটার লম্বা আদার টুকরো, একটি মাঝারি সাইজের লেবু, 250 মিলিলিটার পানি। একটি পাত্রে পানি নিয়ে তাতে আদার ছোট ছোট টুকরো করে অথবা পিষে নিয়ে জাল দিন। কিছুক্ষণ পর লেবুর রস মিশিয়ে ঢেলে রেখে দিন, তারপর ছাঁকনিতে ছেঁকে নিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন এই চা। নিয়মিত পানীয়টি পানে লিভারের সাথে আপনার পেটের সমস্যা দূর হবে, ওজনও থাকবে নিয়ন্ত্রণে। কোন খাবার থেকে থাকবেন দূরে? নিয়মিত কী খেলে লিভার ভালো থাকবে তা তো জানলেন, কিন্তু কোন কোন খাবার আপনার লিভারকে অসুস্থ করে তুলতে পারে তা কি জানেন? লিভার সুস্থ রাখতে হলে দূরে থাকার চেষ্টা করতে হবে এই সব খাবার থেকে: মদ, অ্যালকোহল মিশ্রিত পানীয়, গাঁজা, সিগারেট ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য, তেলে ভাজা পড়া খাবার, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, প্রিজারভেটিভ দেওয়া বাইরের খাবার। প্রতিটি পানীয়ই রাতে ঘুমানোর আগে পান করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। চাইনিজ আয়ুর্বেদিক শাস্ত্রের চিকিৎসা মোতাবেক আমাদের শরীরকে ডিটক্স করার বা বিষাক্ত উপাদান দূর হওয়ার প্রক্রিয়া রাতেই হয়। তাই লিভার ভালো রাখার জন্য এসব পানীয় সাধারণত রাতে ঘুমানোর আগেই পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আশা করি ভিডিওতে দেখানো চারটি পানীয় রেসিপি আপনাদের স্বাস্থ্য ও লিভারের সুরক্ষায় উপকারে আসবে। বেশি বেশি শেয়ার করে বন্ধু ও পরিচিতদেরও জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।